রবিবার বিকেলে বিশালগড়ের অফিস টিলা এলাকার এক বাড়িতে দুষ্কৃতীরা বোমা নিক্ষেপ করে বাড়িটি রাজ্যের প্রাক্তন মন্ত্রী তথা বর্তমান বিধায়ক ভানুলাল সাহার ঠিক পাশের বাড়ি হওয়ায় বোমা নিক্ষেপের খবরে চাঞ্চল্য ছড়ায়। সংশ্লিষ্ট বাড়ির মালিক জানান, বিকেল চারটার দিকে তিনি প্রথম বোমা জাতীয় এই বস্তুটি প্রত্যক্ষ করেন। কারা এই বোমা নিক্ষেপ করেন তা স্থানীয়রা দেখতে পাননি। নিক্ষিপ্ত বোমাটির বিস্ফোরণ না ঘটায় উল্পেতে রক্ষা পান বাড়ির লোকজন। এই ঘটনায় তীব্র নিন্দা জানিয়ে প্রাক্তন মন্ত্রী তথা বর্তমান বিধায়ক ভানুলাল সাহা। চারটা দশের মধ্যে আমি ঘুমের থেকে উঠতেছে, এক গ্রিলের সামনে আমি ঠাকুর ঘরে লাইট দিয়া গ্রিলের সামনে দাঁড়াইছি, দাঁড়াই দিই একটা সুতলি আলা এত বড় বোম। তখন আমি দেখে সে আমার ছেলেরা ডাকলাম, ছেলে ভাইয়া দেখলো কি ঘরে সরো 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 তোমরা সবাই, তারপরে দিয়া সবাই পাড়ার সবাই রে ডাকলো। তখন লোকে আমার পাশে এক সীমানা ভানুলাল সার বাড়ি, কে বা কারা ফলাইতাম ভাই আমি কিচ্ছু দেখতে না। কিন্তু তখন পুলিশে খবর দেওয়া হইলো, পুলিশ আইলো কোন জায়গায় অফিস টিলা। না 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 কেউ দেখছি না।